রাজ্যের আশাকর্মী মা বোনেদের আর্থিক দিক শক্তিশালী করার জন্য তিনি সর্বাত্মক প্রচেষ্টা নেবেন এবং তাতে আশাকর্মী তথা ফেসিলিটেটরদের ভালো হবে বলে শনিবার হল ভর্তি আশাকর্মী এবং ফেসিলিটেটরদের বিবেকানন্দ বিচার মঞ্চের অনুষ্ঠানে মন্তব্য করেন রাজ্যের জননেতা এবং রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। আশাকর্মীদের আর্থিক দিক আরও মজবুত করার জন্য তিনি উপযুক্ত জায়গায় তাদের দাবি রাখবেন বলে সভায় জানান তিনি। বিপ্লব কুমার দেবের এই আশ্বাসে সভায় তুমুল করতালির মাধ্যমে তার বক্তব্যকে স্বাগত জানায় বিপুল সংখ্যক আশাকর্মী মা ও বোনেরা। মাতৃত্ব ভাব আছে, আর মাতৃত্ব ভাবের কারণে আপনারা মানুষকে সেবা করেন, আর সেবার কারণে আপনাদের মাধ্যমে বিপ্লব দেবের মতো ব্যক্তিত্ব তৈরি হয়, নিচে কোন গরিব পরিবারে জন্মগ্রহণ করে মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে যায়, কোন মায়ের তো পৌঁছে গেছে, মহিলাদের তো পৌঁছে গেছে আমাদের জায়গাতে। আর তার সঙ্গে সঙ্গে এখানে আলোচনা করার সময় আমাকে দেখে বারবার বলছে, দাদা কিছু করো, কিছু করো, বিপ্লব কর্তন বড় দিয়েছে, সুসংবাদ আসবে। আর আশা পেয়েছি এটার জন্য মানে এই নাকি কোশিশ করুঙ্গা, আর বাকি আপনাদের জন্য দু চার দিনের মধ্যে কোনো সুসংবাদ আসবে। বাকি জিজ্ঞাসা আশা পেয়েছি যখন বলে 400 কাছাকাছি আছে, বলেছি কত আমি জানি, বলে 8000 কাছাকাছি হয়। তো আমার কাছ থেকে কমিটমেন্ট না হওয়া, কমিটমেন্ট নিলে অনেক সময় যদি পুরো না করতে পারি তখন ধোকাবাজ হয়। আমি জীবনে কারোর সঙ্গে ধোকাবাজি করিনি। আমি শুনেছি সকারাত্মকভাবে সেটা আমি রাখবো এবং আশা করি আপনাদের ভালো হবে, সেই দিশাতে কাজ করব। যে পরিশ্রম আছে তার সঙ্গে নিশ্চিত আরও ইনক্রিজ হোক সেটা আমি চাই, আগ্রহ করেছি, আগামী দিনে হবে। আপনারা এত বড় মাত্রা এখানে উপস্থিত হয়েছেন, এটা তো ইতিহাস খুবই তৈরি করেছেন, আপনারাই হয়তো ইতিহাস ভাঙতে পারবেন, দুসরা ইতিহাস আর ভাঙার মতো সুযোগ নেই। আর এখানে মঞ্চ পর্যন্ত এসে বসে গেছে তারও ইতিহাস আমি তো দেখিনি। আমি তো আপনি ভাবছিলাম যে আমি জানিস হয়ে যায় আর কোনো কি। সামাজিক ক্ষেত্রে আশাকর্মী সহ মহিলাদের ত্যাগ এবং কাজের মাহাত্ম্যের কথা নিজের বক্তব্যে সুন্দরভাবে উপস্থাপন করে বিপ্লব কুমার দেব জানান, এই নারী শক্তির আশীর্বাদ এবং ভালোবাসার জন্যই তিনি আজ বিপ্লব কুমার দেব হতে পেরেছেন এবং এই মহিলারাই আগামী দিনে রাজ্যে বিজেপির জয়ের রাস্তা নিশ্চিত করবেন। আজকে ত্রিপুরার মানুষ আমাকে ভালোবাসতো, এখন যখন হরিয়ানার গলিয়ারে আমি যাই সেখানেও আমি দেখি মানুষ আমাকে অতটাই ভালোবাসে যতটা আপনারা ভালোবাসেন। বন্ধুরা, আমার আগে বক্তারা বলছিলেন যে স্যার মহিলাদের জন্য তো করেন, আমি মহিলাদের জন্য করি না, আমার জন্য মহিলারা করেছেন, কারণ আমাকে কোনো মায়ের তো জন্ম দিয়েছে, আমার মা মহিলা, আমিও তুমি আর দেখি মহিলা, তার জন্য আমার নৈতিক দায়িত্ব, এটা আমার নৈতিক দায়িত্ব, এটা আমি এহসান করছি মহিলাদের উপর, এমন না দেরি হয়েছে। 33% রিজার্ভেশনে সরকারি চাকরিতে এনেছি, সেটা অনেক আগে হওয়া ছিল, কিন্তু এই কমিউনিস্টের দল লাগাতার নারী সমিতির নামে মহিলাদেরকে সবচেয়ে বেশি শোষণ যদি কেউ করেছে সেটা এরা করেছে। আমি আপনাদের বলি না সারাদিন মিসিং মিটিংয়ে থাকেন, আমি বলছি এখানে দিদি আমাকে বলছিল যে আমি তো স্বামীকে খাওয়ার দাওয়ার মতো সময় নেই, কারণ রাত্রে 2টার সময় কোনো মহিলা হয়তো বা তার প্রেগনেন্সি সময় হয়েছে, ফোন এসছে হঠাৎ করে, আপনাদের কাছে ফোন নাম্বার থাকে, আপনারা তো স্বামীকে আজকে ইলিশ মাছ দিয়ে ভাত দেবেন, খুব কষ্ট করে রান্নাবান্না করেছেন, আনন্দে একসঙ্গে খাবেন, হঠাৎ করে দেখা যায় ফোনটা এসছে, তখন স্বামীকে ছেলেকে মেয়েকে ছেড়ে রাত্র 2টার মধ্যে আপনাকে বেরিয়ে এসে মায়ের কাছে যেতে হবে, কারণ নতুন কোনো সন্তান আসছে, নতুন কোনো ভবিষ্যৎ আসছে, তার জন্য নিজের পরিবারকে বলিদান দিয়ে আপনারা গিয়ে অন্যের জন্য দাঁড়িয়ে যান। দেশের এই নারী শক্তি ত্যাগ আর সমবন্টনের মাধ্যমে শক্তিশালী সমাজ গড়ে তোলে বলে জানান বিপ্লব কুমার দেব। রাজ্যের সবার প্রিয় জননেতার ভাষণ শুনতে শনিবার সভাস্থলে যেমন উপচে পড়া ভিড় ছিল, তেমনি অনুষ্ঠান স্থল ছাড়িয়েও প্রচুর মানুষ তার ভাষণ শোনে। রাজ্যে মহিলা শক্তির আর্থিক বিকাশে 33% সংরক্ষণের ব্যবস্থা করে এক নতুন দিগন্তের সূচনা করে গিয়েছেন রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।